প্রকৃতি এভাবেই প্রতিশোধ নেয় সময় মনে আছে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী মায়ানমার কোন ধরনের আচরণ করে রোহিঙ্গাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছিল তারা বাধ্য হয়েছিল নাপ নদী পার হয়ে বিভিন্ন সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে বন্ধুরা মহাব্রোকিং নিউজ মায়ানমার এবং বাংলাদেশ নিয়ে অনেক দিন পর একটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের সামনে চলে আসলাম তমরু সীমান্তে প্রচণ্ড রকমের আক্রমণের বুকে মায়ানমার বর্ডার রক্ষা বাহিনী অর্থাৎ পিজিবির অনেকগুলো সদস্য পালিয়ে বাংলাদেশের বিজিপির কাছে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করেছে এই বিজিপির তাণ্ডব এবং মায়ানমার সেনাবাহিনীর তাণ্ডবে এক সময় সেখানকার অবস্থিত রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল আজ তারাই বাংলাদেশের অভ্যন্তরে এসে আত্মসমর্পণ করেছে আরাকান আর্মির উল্টাপাল্টা ঘাঁপা ঘাপানে সুতরাং প্রকৃতির প্রতিশোধ বড়ই নিদারুণ যে ওয়াংশাং সুচি এবং তার সেনাবাহিনী মিলে প্রায় পাঁচ সাত লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক ঠেলে দিয়েছিল আজ সেই সেনাবাহিনী সমর্থিত সৈন্যরাই আশ্রয়ের জন্য বাংলাদেশের অভ্যন্তরে দৌড়াচ্ছে বিভিন্ন ভিডিও পর্যবেক্ষণ বা বিশ্লেষণপূর্বক দেখা যায় বন্ধুরা দলে দলে ছোট ছোট ভাগ হয়ে সেখানের সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে বিজেপির সদস্যরা বাংলাদেশের বিজেপির সাথে সাহায্য প্রার্থনা করে বা আশ্রয় প্রার্থনা করে বাঁচতে চাইছে আরাকান আর্মির তুমুল সংঘর্ষের মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উত্তপ্ত পরিস্থিতি ব্রাস করছে সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব ইতিহাস ঘুরে গিয়েছে সেই ঘুরে যাওয়া ইতিহাস এখন তাদের সামনে উন্মুক্ত দেখা যাক এই পর্যায়ে সেই সৈনা সমর্থিত সরকার শেষ পর্যন্ত টিকতে পারে কিনা মায়ানমারের অভ্যন্তরে ভারত এবং চীনের ভূ পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে বন্ধুরা মায়ানমার যে সামরিক শাসিত সরকার বর্তমানে রয়েছে সূচির লিবারাল ডেমোক্র্যাট পার্টির সেই সদস্যদের বন্দি করে মূলত সেখানকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বন্দি করে তারা শেষ পর্যায়ে নিজেদের সামরিক সক্ষমতা প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক কুইয়ের মাধ্যমে ক্ষমতা দখল করার পর পর্যায়ক্রমে সেখানে আন্দোলন চলতে থাকে অনেক মানুষকে তারা মারে এবং শেষ পর্যায়ে সূচিকে বন্দি করার পর সূচির অবর্তমানে একটি প্রবাসী সরকার গঠন করে তারা আর সেখানেই গঠিত হয় একটি সমন্বিত সামরিক জোট যেখানে তেইশ থেকে চব্বিশটি বিভিন্ন সামরিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন একত্রিত হয় জান্তা সরকারের সামরিক যে সকল চৌকিগুলো রয়েছে এবং সামরিক সক্ষমতা রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য পিপলস ডিফেন্স ফোর্স নামক ফোর্স গঠিত হয় বন্ধুরা তারা সমন্বয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে একটি সামরিক কায়দায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করতে থাকে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে সম্পূর্ণ মায়ানমার প্রায় তাদের দখলে এখনও পর্যন্ত পঁয়ত্রিশটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার আর শেষ পর্যন্ত বাংলাদেশ সীমান্তের যে আরাকান বা রাখাইন রাজ্য রয়েছে সম্পূর্ণ রাখায়ন রাজ্য তাদের হাত ছাড়া হওয়ার তফায় রয়েছে তমরু সীমান্তে দুইটি ঘাঁটি রয়েছে বিজিপির বন্ধুরা মায়ানমার বর্ডার গার্ড পুলিশের এই ঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে সেখানকার অবস্থিত বিদ্রোহী সংগঠনগুলি আর সেই বিদ্রোহী সংগঠনগুলির হামলায় সুপ্রশিক্ষিত সকল বাহিনী এখন লেজে গোবর অবস্থা তারা দলে দলে প্রাণ বাঁচাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সাহায্য চাইছে অনেকে প্রচণ্ড মাত্রায় আহত অনেকে গুলি লেগেছে বিভিন্ন অবস্থানে বন্ধুরা বাংলাদেশ তাদেরকে ডিসআর্মপূর্বক নিজেদের হেফাজতে নিয়েছে এবং যারা আহত তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে হয়তো কূটনৈতিক মারফত এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের সহায়তা বা আন্তর্জাতিক সংগঠনগুলোর সহায়তায় এদেরকে ভবিষ্যতে ফেরত পাঠানো হবে মায়ানমারের অভ্যন্তরে তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই ধরনের একটি পরিস্থিতি যদি বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত চলতে থাকে এবং বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে মায়ানমারের সামরিক জানতার হাতছাড়া হয়ে গেছে অলরেডি আরাকান রাজ্য বা রাখাইন রাজ্য যদি অলরেডি হাত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হবে অলরেডি রাখান রাজ্যের ক্ষমতা সম্ভবত আরাকান আর্মির হাতে চলে যাচ্ছে তাদের সাথে বাংলাদেশের সম্পর্কের প্যাটার্ন কী হবে এবং ভবিষ্যতে যদি এখানে চরম রকমের একটি ওয়াইস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়ে আবারও রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বর্ডার পার হয়ে ঢোকার চেষ্টা করে তাহলে বাংলাদেশের ভূমিকা কি হবে সে ব্যাপারে আপনাদের সুস্পষ্ট কয়েকটা কথা বলবো। বাংলাদেশের তরফ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে আর একজন রোহিঙ্গাও বাংলাদেশ তার অভ্যন্তরে প্রবেশ করতে দেবে না বা নেবে না এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে বাংলাদেশের কোর্টগার্ড বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ সবাই বিশেষ করে এ ব্যাপারে অত্যন্ত সতর্ক সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশনা একজন রোহিঙ্গাও যেন সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে এবং এ ব্যাপারে যদি তারা কোনো একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে তাহলে বাংলাদেশ তার মতো করে ব্যবস্থা নেবে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে তারা সীমান্তে তাদের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে যদি কেউ গায়ে পড়ে এসে কিছু করতে চায় তাহলে বাংলাদেশে ক্ষেত্রে সরাসরি অ্যাকশনে যাবে সেই এর পূর্বে যে কাহিনীগুলো ঘটানো হয়েছিল প্রায় দুই হাজার ষোলো সতেরো বা তার আগে বা দুই হাজার চোদ্দো সালে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার যে একটি প্রবণতা ছিল আর বাংলাদেশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখিয়েছে এখন সেই ব্যাপারটি সম্পূর্ণ বদলে গেছে বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যদি বাংলাদেশের অভ্যন্তরে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের প্রবেশ করানোর কোনো চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশ তার বিরুদ্ধেও সামরিক শক্তি প্রয়োগ করবে এবং পুরোপুরি তাদের যে সকল অবস্থান বিশেষ করে যারাই কাজটি করতে চাইবে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশের সামরিক বাহিনী তাদেরকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করবে অর্থাৎ কূটনৈতিক ভাষাগুলো এমনই হয় যে আমাদের গায়ের উপর কেউ পড়তে চাইলে আমরা তাদেরকে ছেড়ে দেব না মূলত আরাকান আর্মি এবং মায়ানমার সেনাবাহিনী বর্তমানে যে যুদ্ধে লিপ্ত রয়েছে তারা যদি বাংলাদেশের এগেনস্টে কোনো কাজ করতে চায় তাহলে বাংলাদেশ খুব সহজে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বর্তমানে কয়েক বছরে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশের সামরিক সক্ষমতা বহু গুণে বেড়েছে বাংলাদেশের স্ট্র্যাটেজিক বা কৌশলগত যে সকল সামরিক প্যাটার্নগুলো রয়েছে বহু গুণে বেড়েছে শুধুমাত্র এই চট্টগ্রাম বা কক্সবাজার উখিয়া গুন্দুম এই সকল দুর্গম সীমান্তগুলোতে পাহারা দেওয়ার জন্যই বাংলাদেশ তুরস্কের নিকট থেকে এই বাইরে টিপি টু ড্রোনগুলো কিনেছে প্রয়োজন হলে সেগুলো দিয়ে আঘাত করা হবে মাত্র মায়ানমারকে আপ্যায়ন করার জন্যই বাংলাদেশ আপনার তুরস্কের কাছ থেকে দূরপাল্লার মিসাইল কিনেছে এগুলো দিয়ে তাদের ঘাঁটিগুলোকে নিচ্ছিন্ন করে দেওয়া যাবে সহজেই এর বাইরে বাংলাদেশ ভিটি ফাইভ যে সহজ ট্যাঙ্কগুলো বা যে সকল হালকা ট্যাঙ্কগুলো কিনেছে যেগুলোকে আমরা ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক হিসেবে জানি আপনারা জানেন অত্যাধুনিক প্রযুক্তির এই লাইটওয়েট ট্যাঙ্কগুলো সাধারণত পাহাড়ি এলাকায় বা যে সকল এলাকার মাটি নরম সেই সকল অঞ্চলে যুদ্ধ করার জন্য বাংলাদেশ বিশেষভাবে ক্রয় করেছে অর্থাৎ এগুলোর টার্গেটও মায়ানমার সুতরাং এর মাধ্যমে বাংলাদেশ পূর্বে মায়ানমারের মায়ানমার থেকে পিছিয়ে থাকল সমরাষ্ট্রভিত্তিক সক্ষমতায় এখন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তারা মায়ানমারের কাছ থেকে পিছিয়ে নেই এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ সামরিক সক্ষমতা এবং কৌশলগত সক্ষমতায় পার্শ্ববর্তী মিয়ানমারের চেয়ে এগিয়ে গেছে শক্ত পর্ণে নিরবাহিনী ভৃতে বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বলেন কোস্টগার্ড বলেন নৌবাহিনী বলেন ভৌদ্রা সামরিক বাহিনী বা সেনাবাহিনী বলেন অথবা বিমান বাহিনী শক্তির ক্ষেত্রে বলেন প্রত্যেকটা অবস্থানে এখন মায়ানমারকে যথেষ্ট মাত্রায় ট্যাকেল দেওয়ার মতো সামরিক শক্তি এই আপনার মায়ানমার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ অলরেডি গড়ে তুলেছে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মায়ানমারের অভ্যন্তরে আঘাত করার জন্য যে সকল পরিকাঠামো প্রয়োজন সব বাংলাদেশ সপ্তপর্ণে গড়ে তুলেছে এখন যদি বেশি উল্টাপাল্টা করে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হিসেবে হয়তো যুদ্ধ এড়িয়ে যাবে বাধাতে চাইবে না কিন্তু তার সার্বভৌম নিরাপত্তাকেও যদি ভণ্ডুল করতে চায় তাহলে যথাযথ জবাব দেওয়ার মতো মাল মশলা এখন বাংলাদেশের হাতে খুব ভালো পরিমাণে আছে তাই মায়ানমার ভেবে চিন্তু এখানে কাজ করবে হয়তো তারা কোনোভাবে এই ব্যাপারটি করতে চাইবে না আর তাই যদি করতে চাইতো তাহলে বিজেপির অর্থাৎ মায়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিত না তারা বাংলাদেশের সাহায্যও চেয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাদের জীবন রক্ষার্থে বাংলাদেশ সাহায্য দিতে বাধ্য এবং সেক্ষেত্রে তাদেরকে যত দ্রুত সম্ভব ডিজাম করে একটি অবস্থানের ভিতরে এনে হয়তো তাদেরকে চিকিৎসা সহায়তা খাদ্য সহায়তা দিয়ে পরবর্তীতে মায়ানমারের অভ্যন্তরে ফেরত পাঠানোর জন্য তারা আন্তর্জাতিক কোনো সংগঠন বা মায়ানমারের দূতাবাসের সহায়তা যাবে এটাই হচ্ছে স্বাভাবিক একটি নিয়ম বা প্রক্রিয়া তবে বান্দরবান সীমান্তে বা যে সকল সীমান্তে এখন প্রচণ্ড মাত্রায় গোলাগুলি চলছে সেই সকল সীমান্তে বাংলাদেশের সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকা উচিত এবং প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের রেসপন্স করা উচিত তবে এখনও পর্যন্ত যে ব্যাপারটি আপনাদের সমর্থক বা সার্থকতা হিসেবে বলতে হবে পূর্বে একটু গোলাগুলি হলেই মায়ানমারের ঢল নামত বা মায়ানমারের রাখাইনদের ঢল নামত অথবা আপনার যে সকল রোহিঙ্গারা রয়েছে তাদের ঢল না ঢল নামত পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চল তবে বাংলাদেশের মনোভাব বুঝতে পেরে মায়ানমার সরকার এ ব্যাপারে বাংলাদেশের সাথে কোনো ছলচাতুরি করছে না মায়ানমার সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশ এবার ছাড় দেবে না এবং বাংলাদেশ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আর সেই পাঁচ সাত বছরের বাংলাদেশের সীমান্ত আর এখনকার বাংলাদেশের সীমান্তের শক্তি এক নয় সুতরাং ব্যাপারটি নিয়ে বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থায় থাকবে এটাই আশা করি এই ব্যাপারে নিয়মিত আপডেট আপনারা পাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ